তারপরে তো স্মার্ট টেলিভিশন, স্মার্টফোন যদি বলি, 17টা কোম্পানি এখন মোবাইল ফোন। পরশু দিনই তো বসছিলাম আপনাদের সাথে, সিম্ফনি, ওয়ালটন, ইভেন স্যামসাং, আমার স্যামসাং S24 অ্যাসেম্বলড ইন বাংলাদেশ। আজকে থেকে 10 বছর আগে কল্পনা করা যায় নাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে ম্যানুফ্যাকচার্ড ইন ভিয়েতনাম। এখন আমাদের ওই যে ম্যানুফ্যাকচার্ড ইন ভিয়েতনাম, কোন কোন কম্পোনেন্ট কোন কোন স্তরে আসলে তাদের সক্ষমতা বৃদ্ধি হওয়ার ফলে কোর কম্পোনেন্টগুলো ভিয়েতনামে তৈরি হচ্ছে আর খুচরা যন্ত্রাংশগুলো বাংলাদেশে আসছে, তারপরে এখানে অ্যাসেম্বল হচ্ছে। সো হাসিব ভাইয়ের কিন্তু পুরো প্রেজেন্টেশনে চমৎকার করে সেই স্টেপগুলো আইডেন্টিফাই করে দিয়েছেন, আমাদের দুর্বলতাগুলোকে আইডেন্টিফাই করে দিয়েছেন, সম্ভাবনা এবং সমাধানের পথও দেখিয়েছেন। তো আমি বলতে চাচ্ছি এই জন্যেই একটা পলিসি সাপোর্ট একটা ইন্ডাস্ট্রিকে কিভাবে গড়ে তুলতে পারে তার একটা ছোট্ট উদাহরণ, 2015 সালের 6 আগস্ট আমাদের ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করছিলেন। আমরা সেখানে ওই কয়েক বছরে অর্থাৎ 9 থেকে 15 পর্যন্ত আমাদের এগিয়ে যাওয়ার যে গল্পগুলো তুলে ধরছিলাম, সেখানে খুব প্রাউডলি আমরা বলছিলাম যে আমরা হাইটেক পার্ক স্থাপন করেছি, সেখানে 12 ধরনের ফাইন্যান্সিয়াল প্যাকেজ ইন্ট্রোডিউস করেছি, আমাদের আইটিআইটিএস সেক্টরে আমরা $1 বিলিয়ন রপ্তানি তখন করা শুরু করেছি, মানে কারণ তখন আপনার ধরেন তখন $500 মিলিয়ন হবে, মানে নিয়ার অ্যাবাউট, কারণ আমরা টার্গেট করেছিলাম 18-র মধ্যে $1 বিলিয়ন যাব, মিশন $1 বিলিয়ন। এগুলো আমরা তুলে ধরছিলাম যে আপনি যে আইটিআইটিএস সেক্টরের উপরে আপনার কর্পোরেট ট্যাক্স এক্সামশন দিয়েছেন, তার বেনিফিট আমরা পাচ্ছি, তো আমাদেরকে একটা লম্বা সময় দেন 5 বছর বা 10 বছর যাতে আমাদের এই সেক্টরটা আরও গ্রো করে। তো প্রত্যেকটা আমরা অর্জনগুলো দিচ্ছিলাম, ওনার লক্ষ্যগুলো দেখছিলাম এবং অর্জনের পদগুলো মাননীয় ICT উপদেষ্টার মধ্যে বলছিলাম। শেষে আমরা বললাম তখন হয়তো আমরা 2 কোটির মতো মোবাইল ফোন আমদানি করতাম, মানে প্রতি বছর বিক্রি হতো, 5-10 লাখ রেফ্রিজারেটর বিক্রি হতো, এরকম 500,000 সম্ভবত টেলিভিশন মানে বিক্রি হতো LED, আর আপনার কম্পিউটার ল্যাপটপ 1-2 লাখ বিক্রি হতো, এরকম তো ওই সময়ের স্টেটমেন্ট স্ট্যাটাসগুলো দিচ্ছিলাম। আমরা খুব প্রাউডলি বলা শেষে, মিটিং শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আমি এতে খুশি না। উনি বললেন যে আমি আমদানিকারক দেশ থেকে আমি রপ্তানিকারক দেশে পরিণত হতে চাই, তো এর জন্য কি করতে হবে, সেই চ্যালেঞ্জটা মাননীয় ICT উপদেষ্টা মহোদয়কে দিলেন। এবং মিটিং শেষে কিন্তু উপদেষ্টা মহোদয় চ্যালেঞ্জটা নিলেন, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে 16-17 অর্থ বছরে তখন NBR-এর চেয়ারম্যান ছিলেন নজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, অর্থমন্ত্রী ছিলেন মরহুম আমাদের শ্রদ্ধেয় আবুল মাল আব্দুল মুহিত স্যার, তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জানাতে হয়। আমরা গণভবনে আমাদের এই যে সেই সময় ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি যারা লিডার তাদের সাথে কথা বলে, এখন স্টার্টআপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সামি, তখন বেসিসের ED ছিলেন, তো আমরা সবাই মিলে বসে বাংলাদেশের চাহিদা কি, অ্যাসেম্বলিং প্ল্যান করার জন্য কোন কোন সাপোর্টগুলো দরকার এবং কিভাবে জাপান, তারপরে কোরিয়া, তারপর চায়না এবং রিসেন্ট মানে 10-15 বছরে কীভাবে ভিয়েতনাম এগিয়ে আসলো, এগুলো সব স্টাডি করে দেখলাম 94টা কম্পোনেন্টের উপরে যদি ইম্পোর্ট ডিউটি কমিয়ে দেওয়া হয়, কোথাও ছিল 80%, কোথাও ছিল 30%, কোথাও ছিল অ্যাবাভ 100% ইম্পোর্ট ডিউটি এই খুচরা যন্ত্রাংশের ওপরে, তাহলে কিন্তু আমাদের দেশের এবং বিদেশের বিনিয়োগকারীরা এই মোবাইল ফোন, ল্যাপটপ, ইলেকট্রনিক্স এবং ডিজিটাল ডিভাইস অ্যাসেম্বলিং প্ল্যান্ট হয়তো স্থাপনের দিকে উৎসাহী হবে। এবং সত্যি তাই হলো, 16-17 অর্থ বছরে আমরা বাজেটে এটা পেলাম। আপনি খেয়াল করে দেখবেন 17-র পর থেকে 24 পর্যন্ত 17টা আমাদের মোবাইল অ্যাসেম্বলিং প্ল্যান্ট দেশের এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি মিলিয়ে, এবং বাংলাদেশে এখন 98% মোবাইল ফোন যেগুলো ব্যবহার হয় সব কিন্তু মেড ইন বাংলাদেশ, প্রায় 50,000-এর উপরে কর্মসংস্থান তৈরি হয়েছে।